আগের দিনের ভিডিওতে পরিমাপ অধ্যায় থেকে কিছু প্রশ্ন এবং তার সাথে সাথে উত্তরগুলো সম্পর্কে আলোচনা করা হয়েছিল। সেই পরিমাপ অধ্যায় থেকেই আজকের ভিডিওতে বাকি অংশগুলো সম্পর্কে আলোচনা করা হয়েছে। ঠিক আছে, তাহলে চলো আমরা একে একে করে সব প্রশ্ন উত্তরগুলো জেনে নিই। প্রথমে যে স্লাইডটা এসছে সেখানে দেখো, প্রথমে যে কোশ্চেনটা আছে, বলের মাত্রীয় সংকেত কি? এ তে দেওয়া আছে MLT^-1, বি তে দেওয়া আছে MLT^-2, সি তে দেওয়া আছে MLT^-1, আর ডি তে দেওয়া আছে MLT^-2। তো এদের মধ্যে বলের মাত্রীয় সংকেতটা যেমন আমরা জানি অপশন বি, MLT^-2। ওকে, নেক্সট প্রশ্নে বলেছে যে LT^-2 যে ভৌত রাশির মাত্রীয় সংকেত তা হল বেগ ত্বরণ ভরবেগ সরণ। আমরা জানি LT^-2 এটা হচ্ছে ত্বরণের মাত্রীয় সংকেত। তিনের দাগের কোশ্চেনে বলা হয়েছে একটি অনিয়মিত আকারের কঠিন পদার্থের ঘনত্ব নির্ণয় করার জন্য প্রয়োজন স্কেল ও তুলাযন্ত্র, আয়তনমাপক চোং ও তুলাযন্ত্র, আয়তনমাপক চোং ও স্টপ ওয়াচ, নাকি আয়তনমাপক চোং ও স্কেল। একটি অনিয়মিত আকারের কঠিন পদার্থের ঘনত্ব নির্ণয় করার জন্য, তো ঘনত্ব নির্ণয় করার জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে আয়তনমাপক চোং ও তুলাযন্ত্র। কারণ আয়তনমাপক চোঙের সাহায্যে আমরা আয়তনটাকে মেজারমেন্ট করবো, আর তুলাযন্ত্রের সাহায্যে ভর মেজারমেন্ট করবো, আর এই দুটো পেয়ে গেলে পরে আমরা ঘনত্বটা মেজারমেন্ট করতে পারি। তাহলে অপশন বি হচ্ছে উত্তর। নেক্সট কোশ্চেন, নিচে কোনটি স্কেলার রাশি? বল ভরবেগ ত্বরণ কার্য, এটা আগের দিনেও আলোচনা করা হয়েছিল। কার্য একটা স্কেলার রাশি যেটা দুটো ভেক্টরের গুণফলের ফলে আমরা পাই। তাহলে এর উত্তরটা হচ্ছে অপশন ডি। তারপর বলেছে চাপের এসআই এককটা কি? চাপের এসআই একক পাস্কাল, নিউটন, জুল না ওয়াট? তোমরা জানো চাপের এসআই একক হচ্ছে পাস্কাল, অপশন এ, সরি, চাপের এসআই এককটা হচ্ছে পাস্কাল, মানে অপশন এ। এর সাথে সাথে আমরা পরের স্লাইডটাতে চলে যাব। এখানে যেমনটা দেখতে পাচ্ছি ঘনত্বের মাত্রীয় সংকেত লেখো। দেখো ঘনত্বের মাত্রীয় সংকেত, ঘনত্ব মানে ভর বাই আয়তন, তো MLT^-3। তারপর বলেছে একটি স্কেলার রাশির নাম লেখো যার একক নেই। তো কি হতে পারে যে একটা স্কেলার রাশি যার কোনো একক নেই? আগের দিন আলোচনা করা হয়েছিল প্রচুর, বিকৃতি, আণবিক গুরুত্ব, পারমাণবিক গুরুত্ব, আপেক্ষিক ঘনত্ব ইত্যাদি রাশিগুলো যাদের একক নেই। তিনের প্রশ্নটাতে বলেছে ভরবেগের মাত্রীয় সংকেত লেখো। দেখো ভরবেগের মাত্রীয় সংকেত মানে ভর ইনটু বেগ, MLT^-1। নেক্সট, একটি ভৌত রাশির নাম লেখো যার মাত্রা নেই কিন্তু একক আছে। তো মাত্রা নেই কিন্তু একক আছে এমন ভৌত রাশিগুলোর মধ্যে হচ্ছে কোণ, ঘনকোণ। তো আমরা জানি কোণের একক হচ্ছে রেডিয়ান আর ঘনকোণের একক হচ্ছে স্টেরেডিয়ান। ওকে, তো এদের কিন্তু মাত্রা নেই কিন্তু একক আছে। নেক্সট, আলোকবর্ষ মৌলিক একক না লব্ধ একক? আগের দিনই আলোচনা করা হয়েছিল আলোকবর্ষ দৈর্ঘ্যের একক, তাই এটি একটি মৌলিক একক। এর সাথে সাথে আমরা পরের স্লাইডটাতে চলে যাব। এখানে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের সামঞ্জস্য বিধান করতে বলেছে। প্রথমে আছে শক্তির একক। দেখো শক্তির একক ডান স্তম্ভের যে চারটা অপশন আছে তার মধ্যে ম্যাচ করছে কিলোওয়াট ঘন্টা, এটা ওয়ান। বস্তুর ভার মাপক যন্ত্র, ভার মানে ওজন, তো ওজন মাপক যন্ত্র হচ্ছে স্প্রিং তুলা, এটা টু। চাপের একক, চাপ মানে কি? বল বাই ক্ষেত্রফল, তো ডাইন পার্সেন্ট স্কোয়ার একদম দেখতে পাচ্ছি, এটা তিন নম্বর। আর তাহলে বস্তুর ভর মাপক যন্ত্র সাধারণ তুলা যন্ত্র, তাহলে এটা চারের সঙ্গে ম্যাচ করছে। তাহলে এর সাথে সাথে আমরা পরের স্লাইডটাতে চলে যাব। এখানে বলেছে শূন্যস্থানগুলিতে উপযুক্ত শব্দ বসাও। প্রথমে বলেছে ড্যাশ সমান সাংখ্যমান ইনটু ওই রাশির একক। আগের দিনই আলোচনা করা হয়েছিল যে ভৌত রাশির মান, ভৌত রাশির মান সমান সাংখ্যমান ইনটু ওই রাশির একক। নেক্সট বলেছে ক্ষমতা হলো একটি ড্যাশ রাশি, মানে ক্ষমতা একটি স্কেলার রাশি না ভেক্টর রাশি? দেখো ক্ষমতা কার্য বাই সময়, তাই না? যেহেতু কার্য একটি স্কেলার রাশি, তাই ক্ষমতাও একটি স্কেলার রাশি। ওকে, নেক্সট, ড্যাশের একক কিলোওয়াট ঘন্টা, একটু আগেই আমরা করলাম শক্তির একক, একটু আগেই করলাম, তাই না? শক্তির একক কিলোওয়াট ঘন্টা। নেক্সট, ড্যাশ সাহায্যে বস্তুর ভর মাপা হয়, বস্তুর ভর মাপা হয় যার সাহায্যে
সেই যন্ত্রটার নাম কি? সাধারণ তুলা যন্ত্র। সাধারণ তুলা যন্ত্র। নেক্সট, এসআইতে বলের একক কি? এসআইতে বলের একক আমরা জানি নিউটন, তাই না? এর সাথে সাথে আমরা পরের স্লাইডটাতে চলে যাব। দেখো পরের স্লাইডে বলেছে সত্য মিথ্যা নিরূপণ করো। প্রথমের স্টেটমেন্ট, পারমাণবিক গুরুত্ব একটি একক বিহীন রাশি, এটা সত্য না মিথ্যা? পারমাণবিক গুরুত্ব যেহেতু সমজাতীয় রাশির অনুপাত তাই এটি একক বিহীন রাশি, একদম সত্য। নেক্সট, ভরবেগের মাতৃয় সংকেত এম এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান, এম ভর আছে বেগও আছে, তাহলে এই স্টেটমেন্টটাও সত্য। আলোকবর্ষ একটি মৌলিক একক, ঠিক না ভুল? একটু আগেই আমরা করলাম, আলোকবর্ষ একটি মৌলিক একক, ঠিক। তারপর বলেছে সমতলিক কোণ পরিমাপের জন্য রেডিয়ান একক ব্যবহার করা হয়। একটু আগেই বললাম যে সমতলিক কোণ বা কোণ এর একক হচ্ছে রেডিয়ান আর ঘনকোণের একক হচ্ছে স্টেরেডিয়ান, তাহলে সমতলিক কোণ পরিমাপ করার জন্য রেডিয়ান একক ব্যবহার করা হয়, বক্তব্যটা একদম সঠিক। এর সাথে সাথে পরের স্লাইডে চলে যাব। দেখো পরের স্লাইডে একটা সমস্যা দিয়েছে যে একটি বস্তুর ভর 8 গ্রাম 20 মিলিগ্রাম, ওজন বাক্সে বাটখারাগুলির অনুপাত 1:2:2:5 হলে ন্যূনতম কয়টি ও কত ভরের বাটখারার সাহায্যে এই ভর পরিমাপ করা যায়? দেখো ওজন বাক্সে যে 5:2:1 অনুপাতে বাটখারাগুলো থাকে তাদের মধ্যে গ্রামের বাটখারাগুলো হচ্ছে 100 গ্রাম, 50 গ্রাম, 20 গ্রামের দুটো থাকে, 10 গ্রামের একটা থাকে, 5 গ্রাম, 2 গ্রাম, 2 গ্রাম, 1 গ্রাম। আমরা জানি গ্রামের এই বাটখারাগুলো থাকে, তাই না? এই বাটখারাগুলো হচ্ছে গ্রামের। আর মিলিগ্রামের বাটখারা কি কি থাকে? মিলিগ্রামের থাকে 500, 200, 200 দুটো থাকে, 101টা থাকে, 50, 20, 20, 10, এইগুলো সব হচ্ছে মিলিগ্রামের বাটখারা, তাই না? তো এই বাটখারাগুলোর মধ্যে থেকে আমরা 8 গ্রাম কি মেজারমেন্ট করার জন্য কি কি ব্যবহার করব? 8 গ্রামকে ব্যবহার করতে গেলে 5 লাগবে, 2 লাগবে, 1 লাগবে, তাহলে এইগুলো হচ্ছে গ্রামের বাটখারা। আর মিলিগ্রাম, 20 মিলিগ্রাম, 20 মিলিগ্রামের জন্য 20 মিলিগ্রামের তো বাটখারা আছেই, দুটো অ্যাভেলেবেল, তো 20 মিলিগ্রামের জন্য একটা 20 মিলিগ্রাম নিয়ে নেব। তাহলে আমরা কটা বাটখারা নিচ্ছি? 1, 2, 3, 4টা বাটখারা, এবং সেখানে গ্রামের 3টে, 5 গ্রাম, 2 গ্রাম, 1 গ্রাম একটি করে, আর মিলিগ্রামের একটি 20 মিলিগ্রাম। এটাই হচ্ছে উত্তর। এর সাথে সাথে আমরা পরের স্লাইডটাতে চলে যাব। পরের স্লাইডটাতে বলেছে যে এস সমান ভিটি সমীকরণটি মাতৃয় সংকেত অনুযায়ী সঠিক কিনা লেখো। দেখো তোমাদের অনেক সময় কিছু সমীকরণ দিয়ে সেটা সঠিক কিনা সমীকরণটা সেটা মাতৃয় সংকেত দিয়ে যাচাই করতে বলে। তো সেই যাচাই যখন করতে দেবে তখন কিভাবে করব? দেখো সমীকরণটাতে আমাকে যেটা দিয়েছে যে এস সমান ভিটি, আমাকে যেটা করতে হবে যে বাম দিকের আর ডান দিকের মাতৃয় সংকেতটা যদি একই হয়ে যায় তাহলে আমরা বলতে পারি সমীকরণটা সঠিক, আর যদি বাম দিক আর ডান দিকের মাতৃয় সংকেত যদি একই না হয় তাহলে আমরা বলবো সমীকরণটা ভুল। তাহলে এখানে ডান দিকে রাইট হ্যান্ড সাইডে কি আছে? ভি আছে, টি আছে। তো ভি এর মাতৃয় সংকেত আমরা কি জানি? ভি এর মাতৃয় সংকেত জানি এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান ইন্টু সময়, সময়ের মাতৃয় সংকেত কি? টি। তাহলে এই টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান আর টি এই দুটো পরস্পর ক্যান্সেল আউট হয়ে যাবে, তাহলে পড়ে থাকছে কি? শুধু এল। একই রকম ভাবে আমরা বাম পক্ষের মাতৃয় সংকেতটা বের করব। তো এল এইচ এস, বাম পক্ষে কি আছে? এস। এস মানে তো স্মরণ বা দূরত্ব, আর সিম্পল এস এর মাতৃয় সংকেত আমরা জানি এল, তাহলে আমরা বাম পক্ষেও দেখতে পাচ্ছি এল, ডান পক্ষেও দেখতে পাচ্ছি এল। তাহলে যেহেতু বাম পক্ষ এবং ডান পক্ষ মাত্রাগত ভাবে একই তাই আমরা বলতে পারি এস সমান ভিটি, এই সমীকরণটি সম্পূর্ণরূপে সঠিক। ওকে, এইভাবে আমাদের বলতে হবে। এর সাথে সাথে আমরা পরের স্লাইডটাতে চলে যাব। দেখো পরের স্লাইডটাতে বলেছে শক্তি ই এর সঙ্গে ভর এম ও শূন্যস্থানে আলোর বেগ সি এর সম্পর্কটা হচ্ছে ই সমান এমসি স্কোয়ার, সম্পর্কটি মাতৃয় সংকেত অনুযায়ী সঠিক কিনা যাচাই করো। দেখো একই রকমের প্রশ্নটা দিয়েছে, আগেও যেরকম মাতৃ সংকেত দিয়ে যাচাই করতে দিয়েছিল এটাতেও মাতৃ সংকেত দিয়ে যাচাই করতে দিয়েছে, তাহলে একই রকম ভাবে করতে হবে। তাহলে প্রথমে বাম পক্ষ
পক্ষের মাত্রীয় সংকেতটা বের করে নেব। বাম পক্ষে কি আছে? ই। ই মানে এখানে আমাকে কি বলেছে? শক্তি। তাহলে শক্তি মানে আমরা কি জানি? কার্য। কার্য আর শক্তি তো সমান, তাহলে কার্যের মাত্রীয় সংকেত যা সেটাই শক্তির মাত্রীয় সংকেত হবে। তোমাদের যাদের মাত্রীয় সংকেত জানা নেই তাহলে তোমরা সিম্পলিফাই করে বের করে নেবে। আমি এখানে জানি যেহেতু তাই বসে দিচ্ছি, কার্যের মাত্রীয় সংকেতটা হচ্ছে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু। কিভাবে পেলাম? না কার্য সমান বল ইন্টু সরণ, তো বলের মাত্রীয় সংকেত হচ্ছে এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু, আর সরণ মানে এল, এই দুটো গুণ করলে আমরা পাবো এইটা। তাহলে বাম পক্ষের মাত্রীয় সংকেত হচ্ছে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু। একই রকম ভাবে ডান পক্ষে যেটা আছে তারও মাত্রীয় সংকেতটা আমরা বের করে নেব। দেখো ডান পক্ষে যেটা আছে সেটা হচ্ছে এম সি স্কোয়ার। তাহলে এখানে এম কাকে রিপ্রেজেন্ট করে? ভরকে। তাহলে ভরের মাত্রীয় সংকেত হচ্ছে এম, বসিয়ে দিলাম, ইন্টু সি স্কোয়ার। সি মানে আলোর বেগ, তো বেগের মাত্রীয় সংকেত যেটা হবে সেটা বসিয়ে দেবো। তো বেগের মাত্রীয় সংকেত হচ্ছে এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান। দেখো সি স্কোয়ার আছে, তো এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান এর হোল স্কোয়ার করবো। তাহলে এটা সিম্পলিফাই করলে যেটা হয় এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু। তাহলে আমরা সিম্পল দেখতে পাচ্ছি বাম পক্ষের সঙ্গে ডান পক্ষটা ম্যাচ করছে মাত্রাগত ভাবে। এখানে ডান পক্ষেও আসছে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু, আর বাম পক্ষেও আসছে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু। তো এই দুটো যেহেতু মাত্রাগত ভাবে সমান হচ্ছে তাই আমরা বলতে পারি যে ই সমান এম সি স্কোয়ার, এই সমীকরণটি সম্পূর্ণরূপে সঠিক। আমরা যে পদ্ধতিতে যাচাই করলাম সেটা হচ্ছে মাত্রা বিশ্লেষণ পদ্ধতি। ওকে, এর সাথে সাথে আমরা পরের স্লাইডটাতে চলে যাব। পরের স্লাইডটাতেও দেখো একই রকমের একটা প্রশ্ন দিয়েছে, বলেছে দেখাও যে এফ সমান এম এর সমীকরণটি মাত্রীয় সংকেত অনুযায়ী সঠিক, যেখানে এফ সমান বস্তুর ওপর প্রযুক্ত বল, এম সমান বস্তুর ভর, এ সমান বস্তুর ত্বরণ। ওকে, যে সমীকরণটা মাত্রাগত ভাবে যাচাই করতে দিয়েছে ঠিক না ভুল সেটা হচ্ছে এফ সমান এম এ। তাহলে সমীকরণটা যেটা যাচাই করতে দিয়েছে সেটা হচ্ছে এফ সমান এম এ। একই রকম ভাবে আমরা প্রথমে বাম পক্ষের মাত্রীয় সংকেতটা বের করে নেব। বাম পক্ষে কি আছে? এফ। এফ মানে কি জানি? বল। তো বলের মাত্রীয় সংকেত একটু আগে আমরা করে ফেলেছি, জানি, যদি না জানা থাকে ভর ইন্টু ত্বরণ করে করে নেব। তো ভর ইন্টু ত্বরণ, এম ভরের মাত্রীয় সংকেত আর ত্বরণ এল টি টু দি পাওয়ার মাইনাস টু। তাহলে এটাই হচ্ছে বলের মাত্রীয় সংকেত এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু। একই রকম ভাবে ডান পক্ষের মাত্রীয় সংকেতটা আমরা বের করব। তো ডান পক্ষের মাত্রীয় সংকেত বের করতে গেলে কি রাশিটা আছে? না এম আছে, এ আছে। তাহলে এখানে এম কাকে রিপ্রেজেন্ট করে? ভরকে। ভরের মাত্রীয় সংকেত বসে দিলাম, ইন্টু ত্বরণ। ত্বরণ মানে কাকে রিপ্রেজেন্ট করে? ত্বরণ মানে সরণ বাই সময় স্কোয়ার, মানে এল টি টু দি পাওয়ার মাইনাস টু। তাহলে সিম্পলি আমরা দেখতে পাচ্ছি যেটা দাঁড়াচ্ছে এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু। তাহলে এখানে দেখতে পাচ্ছি ডান পক্ষেও এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু, বাম পক্ষেও এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু। তাহলে যেহেতু মাত্রাগত ভাবে বাম পক্ষ ডান পক্ষ সমান হচ্ছে তাহলে এফ সমান এম এ এই সমীকরণটাও মাত্রাগত ভাবে সম্পূর্ণ সঠিক, সমীকরণটা নির্ভুল। ওকে, এবার আমরা পরের স্লাইডটাতে চলে যাব। পরের স্লাইডটাতে প্রশ্ন হচ্ছে একটি বস্তুর ভর 143.68 গ্রাম হলে ন্যূনতম কয়টি ও কত ভরের বাটখারার সাহায্যে ওই ভর পরিমাপ করা যাবে? এরকম প্রশ্ন একটু আগে আমরা একটা করে নিয়েছি। তো 143.68 গ্রাম, তো আমরা জানি ওজন বাক্সে 5:2:1 অনুপাতে যে বাটখারাগুলো থাকে তার মধ্যে গ্রামের থাকে 100, 50, 20, 20, 10, 5, 2, 2, 1, এগুলো হচ্ছে সব গ্রামের বাটখারা থাকে। আর মিলিগ্রামের বাটখারা থাকে কি কি? না 500, 200, 200, 100, 50, 20, 20, 10, এগুলো হচ্ছে সব মিলিগ্রামের বাটখারা থাকে, তাই না? তো এই বাটখারা গুলোর মধ্যে থেকে 143.68 গ্রাম এই এই পরিমাপটা করার জন্য কি কি বাটখারা লাগবে? তো 143.68 গ্রাম, এই কথাটার অর্থ কি? এই কথাটার অর্থ হচ্ছে যে 143 গ্রাম আর 0.68 গ্রাম, এই কথাটার অর্থ হচ্ছে 680 মিলিগ্রাম। কারণ গ্রাম থেকে মিলিগ্রাম করার জন্য কত দিয়ে গুণ করতে? 1000 দিয়ে। তো 0.68 কে যদি আমরা 1000 দিয়ে গুণ করি কত আসবে? 680। তাহলে আমাকে যেটা করতে হবে 143 গ্রাম 680 মিলিগ্রামের। তো 143 গ্রাম 680 মিলিগ্রাম করতে গেলে 143 এর জন্য কত কত লাগবে? না প্রথমে একটা 100 গ্রামের বাটখারা নেব, প্লাস একটা 20 নেব, আবার একটা 20 নেব, তাহলে 140 হলো। 3 করার জন্য একটা 2 নেব, একটা 1 নেব। তাহলে এইগুলো হচ্ছে গ্রামের বাটখারা।
এর সাথে সাথে মিলিগ্রামের বাটখারা কি নেবো না 680 করার জন্য প্রথমে একটা 500 মিলিগ্রাম নেব, তার সাথে সাথে 500 সাথে একটা 100 নেব, 600 হয়ে গেল, 80 করার জন্য একটা 50 নেব, একটা 20 নেব, একটা 10 নেব, তাহলে এইগুলো হয়ে গেল মিলিগ্রামের বাটখারা। ক্লিয়ার? তাহলে 140, 43, 500, 600, 50, 60, 70, 80, তাহলে 143.68 গ্রাম এইটার যদি বের করতে দেয় তাহলে এই বাটখারাগুলো লাগবে। গ্রামের বাটখারা লাগবে 100, 2, 20, 1, 2, 1, মিলিগ্রামের লাগবে 1, 500, 1, 100, 1, 50, 1, 20, 1, 10 এভাবেই আমরা বের করব। ওকে, এর সাথে সাথে আমরা পরের স্লাইডটাতে চলে যাব। পরের স্লাইডটাতে বলেছে যে 211.1 গ্রাম এই ভরটা পরিমাপ করার জন্য তুলা যন্ত্রের সাহায্যে ন্যূনতম কি কি ভরের বাটখারা আমরা ব্যবহার করব। দেখো, একই রকম ভাবে আমরা গ্রামের যে বাটখারাগুলো থাকে জানি, তার মধ্যে গ্রামের থাকে 100 গ্রাম, গ্রামের বাটখারাগুলো যেগুলো থাকে সেগুলোই বলছি, 100 গ্রাম, 50 গ্রাম, 20 গ্রাম, 20 গ্রাম, 10 গ্রাম, 5 গ্রাম, 2 গ্রাম, 2 গ্রাম, 1 গ্রাম, এইগুলো থাকে গ্রামের বাটখারা, তাই না? আর মিলিগ্রামের বাটখারা কি কি থাকে? 500, 200, 200 থাকে, একটা 100 থাকে, 50, 2, 20 থাকে, আর একটা 10 থাকে। এগুলো হচ্ছে মিলিগ্রামের বাটখারা। দেখো, আমাদের ওজন বাক্সে যে মোট বাটখারাগুলো থাকে সেই মোট বাটখারাগুলোর মোট সমষ্টিটা কত? দেখো, 100, এই 50, 20, 20, 10, এটাও 100, তাহলে 100, 100, 200, আর এটা হচ্ছে 5, 2, 5, 4, 9, 10, তার মানে যেটা হচ্ছে 210। গ্রামের বাটখারা গুলো রিপ্রেজেন্ট করছে 210 গ্রামকে, মিলিগ্রামের বাটখারা গুলো 500 আর এটা 500, তো 500, 500, 1000 মিলিগ্রাম, মানে 1 গ্রাম, এটার জন্য 1 গ্রাম এসছে। আর এদিকে আছে 50 আর এটা 50, 50, 50, 100 মিলিগ্রাম, তো 100 মিলিগ্রাম মানে 0.1 গ্রাম, তাহলে এগুলোকে যোগ করলে যেটা পাচ্ছি আমরা যে 211.1 গ্রাম। তার মানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে ওজন বক্সে যত বাটখারা থাকে সব বাটখারাগুলোকে যদি আমরা একত্রিত করে দেই তবেই আমরা পাটটা পাবো 211.1 গ্রাম। অর্থাৎ এই যে আমাকে কোশ্চেনে 211.1 গ্রাম বের করতে দিয়েছে, এর জন্য আমাকে সব বাটখারাগুলোই ব্যবহার করতে হবে। তাছাড়া আমরা এটাও জানি যে তুলা যন্ত্রের সাহায্যে এই পরিমাণটাই ম্যাক্সিমাম মেজারমেন্ট করা যায়, তাই না? এর সাথে সাথে আমরা পরের কোশ্চেনটাতে চলে যাব। বলেছে পারদের ঘনত্ব 13.6 গ্রাম পার সেমি কিউব বলে এসআই এককের ঘনত্ব কত? দেখো, গ্রাম পার সেমি কিউব এটা তো সিজিএস পদ্ধতিতে একক, তো এক এসআই পদ্ধতিতে ঘনত্বের একক কেজি পার মিটার কিউব, তো 1 গ্রাম পার সেমি কিউব কে কেজি পার মিটার কিউব করতে গেলে কি করতে হবে? না, গ্রামকে কেজিতে নিয়ে যেতে হবে। গ্রামকে কেজিতে করতে গেলে কি করবো না, 1 গ্রাম সমান 1/1000 কেজি আমরা জানি, বাই সেমি কিউব, 1 সেমি সমান কত মিটার আমরা জানি, 1 সেমি সমান জানি 1/100 মিটার, তাহলে সেমি কিউব আছে তাহলে 1/100 মিটার আমরা জানি, তো 1/100 মিটারের হোল কিউব করে দেবো। তো এটাই ক্যালকুলেশন করলে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে 1000 কেজি পার মিটার কিউব, তাহলে এটাই হচ্ছে সিজিএস এর একক থেকে এসআই একক পেতে গেলে 1000 স্যাম্পল কি করতে হবে, গুণ করতে হবে। 1 গ্রাম পার সেমি কিউব সমান আমরা পাচ্ছি 1000 কেজি পার মিটার কিউব, তাই না? তো সেখান থেকে স্যাম্পল আমাদের এখানে কোশ্চেনে যেটা বলেছে সেটা হচ্ছে যে 13.6 গ্রাম পার সেমি কিউব সিজিএস বলে পরে এসআই তে কত হবে, তাহলে স্যাম্পল আমাদের অ্যান্সারটা যেটা হবে যে 13.6 × 1000, মানে যেটা দাঁড়াচ্ছে 13600 কেজি পার মিটার কিউব। ওকে, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ক্লিয়ার? এর সাথে সাথে আমরা পরের স্লাইডটাতে চলে যাব। দেখো, পরের স্লাইডটাতে বলেছে যে 40 পিকোমিটার সমান কত ন্যানোমিটার, এই ধরনের কোশ্চেন আগের দিনের ভিডিওতেও আলোচনা করা হয়েছিল। তো এখানে আমাকে দিয়েছে, আগে আমরা দেখে নেব যে 1
पिकोमीटर समान कत नैनोमीटर। तो पिकोमीटर থেকে ন্যানোমিটার ট্রান্সফর্ম করতে গেলে আগের দিন যেমনটা বলা হয়েছিল যে বাম দিকে পিকোমিটার যেরকম আছে লিখে দেব, ডান দিকে একটু ফাঁক দিয়ে লিখব ন্যানোমিটার। পিকোমিটার সমান আমরা কত জানি, 10^-12 মিটার বসিয়ে দিলাম, সমান ডান দিকে একটু ফাঁক দিয়ে ন্যানোমিটারের পরিমাণটা বসিয়ে নেব, ন্যানোমিটার সমান আমরা জানি 10^-9 মিটার বসিয়ে দিলাম। এবার দেখো বাম দিকে আছে 10^-12 মিটার, আমাকে ডান দিকেও টোটাল 10^-12 করতে হবে, তো আছে কত 10^-9, তো কত গুণ করলে 10^-12 হবে, আমাকে গুণ করতে হবে কত না 10^-3, তবে দেখো 9, 10, 11, 12 10^-12 হয়ে যাবে। তাহলে আমরা সিম্পল এখান থেকে যেটা পাচ্ছি যে 1 পিকোমিটার সমান 10^-3 ন্যানোমিটার। তাহলে এবার বলো যদি বলে 40 পিকোমিটার, তাহলে 40 পিকোমিটার সমান হবে 40 × 10^-3 ন্যানোমিটার, এটাই হচ্ছে অ্যান্সার। ওকে, এর সাথে সাথে আমরা পরের স্লাইডটাতে চলে যাব। একই রকম ভাবে দেখো পরের স্লাইডটাতে দিয়েছে যে 1 মাইক্রন বা মাইক্রোমিটার সমান কত ফার্মি বা ফেমটোমিটার, একই রকম ভাবে আমরা মাইক্রোমিটারের সংকেতটা লিখে নিলাম সমান কত ফেমটোমিটার জানতে যাচ্ছে, তো কিছুটা গ্যাপ দিয়ে ইনটু আমরা যেটা লিখে দেব ফেমটোমিটার বা ফার্মি। এবার মাইক্রোমিটার মানে কত মিটার আমরা জানি, মাইক্রোমিটার মানে আমরা জানি 10^-6 মিটার, সমান ফাঁক দিয়ে একটু ক্রস দিয়ে ফেমটোমিটার বা ফার্মি সমান আমরা কত জানি, 1 ফার্মি সমান আমরা জানি 10^-15 মিটার, তাই না? তাহলে দেখো বাম দিকে আছে 10^-6, আমাকে ডান দিকেও টোটালটা 10^-6 করতে হবে, তো আছে আমার কত 10^-15, তো এর সঙ্গে কত গুণ করলে 10^-6 আসবে, না আমাকে গুণ করতে হবে 10^-9। দেখো তাহলে -15 + 9 করলে কত হবে -6, কি ঠিক বললাম? তো তাহলে আমরা যেটা পাচ্ছি যে 1 মাইক্রোমিটার সমান 10^-9 ফেমটোমিটার বা ফার্মি। ক্লিয়ার? এর সাথে সাথে আমরা পরের স্লাইডটাতে চলে যাব। দেখো পরের স্লাইডে বলেছে একটি বইয়ের 183 পৃষ্ঠা থেকে 372 পৃষ্ঠা পর্যন্ত পাতাগুলোর মোট বেধ 6 মিমি হলে বইয়ের প্রতিটি পাতার গড় বেধ কত। দেখো 183 পৃষ্ঠা থেকে 372 পৃষ্ঠা পর্যন্ত পৃষ্ঠা সংখ্যা কত সেটা প্রথমে আমাকে বের করতে হবে, তো পৃষ্ঠা সংখ্যা সমান 372 - 183, যেটা হবে তার সঙ্গে 1 যোগ করতে হবে। কেন না দেখো 183 বিয়োগ করে দেওয়া মানে আমরা কিন্তু 183 পৃষ্ঠাটাকে কাউন্ট করছি না, কিন্তু আমাকে বলেছে 183 পৃষ্ঠা থেকে, তাই 183 পৃষ্ঠাটা যেহেতু এখানে মাইনাস করে দিচ্ছে তাই +1 করে দেবো। কেউ এভাবেও করতে পারো কিংবা কেউ ডাইরেক্টলি করতে পারো যে 372 - 183, তো এটা ক্যালকুলেট করলে কত হবে একটু ক্যালকুলেট করে নিই, যে 372 -183 করলে যেটা হয় 189, 189 এর সঙ্গে 1 যোগ করলে যেটা আসবে 190, তাহলে পৃষ্ঠা সংখ্যা হচ্ছে 190টি। তাহলে পাতার সংখ্যা কত, পাতার সংখ্যা আমরা জানি একটা পাতাতে 2টো পৃষ্ঠা থাকে, তাহলে পাতার সংখ্যা পৃষ্ঠার সংখ্যাকে 2 দিয়ে ভাগ করলে যেটা আসবে, তাহলে পাতার সংখ্যা হচ্ছে 2×9=18, 2×5=10, 95টি পাতার সংখ্যা, এবং 95টি পাতার মোট বেধ বলেছে কত 6 মিমি কোশ্চেনে, তাহলে প্রতিটি পাতার বেধ কত হবে, না প্রতিটি পাতার বেধ হবে মোট বেধ 6 মিমি/95, তো 6 মিমিকে 95 দিয়ে ভাগ করলে যেটা হবে ততই অ্যান্সার, তোমরা অ্যান্সারটা বের করে নেবে, এভাবেই আমাদের বের করতে হবে। ঠিক আছে, এর সাথে সাথে আমরা পরের স্লাইডটাতে চলে যাব। দেখো পরের স্লাইডটাতে বলেছে যে একটি সরু তার একটি চোঙের গায়ে এমন ভাবে জড়ানো হলো যাতে পরপর দুটি তার পরস্পরকে স্পর্শ করে থাকে, তারের 160 পাকের চোং বরাবর দৈর্ঘ্য 1.2 সেমি, তারের ব্যাস কত, মানে এখানে বলেছে এরকম একটা চোং আছে তার উপরে এরকম তারকে জড়ানো হয়েছে,
তারা যেন একে অপরের সঙ্গে যা স্পর্শ করে থাকে। এবং এই চোং বরাবর 160টা পাকের, মোট 160টা পাকের এখন চোং বরাবর দৈর্ঘ্যটা কত বলে দিয়েছে, 1.2 সেমি। কটা পাক? 160টা পাক। তাহলে বলেছে তারের ব্যাস কত, দেখো তারের ব্যাস মানে কি, এই যে তারের একটা তারের তারের উইথটা যেটা, সেটাই যদি আমরা এই তারের উইথ যেটা সেটাই যদি বের করে নিতে পারি তাহলে সেটাই হবে ব্যাস। তাহলে তারের উইথ বের করতে গেলে আমাকে সিম্পল কি করতে হবে, না তারের বেদ বা তারের ব্যাস বের করার জন্য সিম্পল আমাকে যেটা করতে হবে, একদম সিম্পল, 1.2 সেমি মানে টোটাল দৈর্ঘ্যটাকে টোটাল পাক সংখ্যা দিয়ে ভাগ করে দিতে হবে। ভাগ করলে যেটা হবে সেটাই হচ্ছে অ্যান্সার। ওকে, সেমিতে অ্যান্সারটা আসবে। এর সাথে সাথে আমরা পরের প্রশ্নটাতে চলে যাব। পরের প্রশ্নে বলেছে যে একটি তুলা যন্ত্রের বাহু দুটির দৈর্ঘ্য অসমান, দুটি তুলা পাত্রে আলাদা আলাদা ভাবে একটি বস্তুর প্রাপ্ত ভর যথাক্রমে 4 কেজি ও 9 কেজি, তাহলে বস্তুটির প্রকৃত ভর কত। বলেছে বাহু দুটো অসমান, এমন একটা তুলা যন্ত্র যার বাহুটা অসমান, এই বাহুটা ধরে নাও বড় আর এই বাহুটা ছোট, এই রকম একটা তুলা যন্ত্র নেওয়া হয়েছে। পরিষ্কার ভাবে আমরা দেখতে পাচ্ছি যে এই বাহুটা বড় আর এই বাহুটা ছোট, বাহু দুটো অসমান। তখন একবার এই পাশে বস্তুটাকে চাপিয়ে আমরা ভর পাচ্ছি 4 কেজি, আর এই পাশে বস্তুটাকে চাপিয়ে ভর পাচ্ছি 9 কেজি। আলাদা আলাদা ভাবে দুবার মেজারমেন্ট করেছি, যখন এই পাশে ভর চাপাচ্ছি এই পাশে বাটখারা, আর যখন এই পাশে ভর চাপাচ্ছি এ পাশে বাটখারা, তো দুবার দুপাশে চাপিয়ে পাচ্ছি, একবার 4 কেজি একবার 9 কেজি। বলেছি তাহলে বস্তুটির প্রকৃত ভর কত। তোমরা জানো এই ধরনের একটা সূত্র পড়েছ, বাহু অসমান থাকলে দুটো আলাদা আলাদা পাত্রে যদি আলাদা আলাদা ভর পাওয়া যায় তাহলে সেক্ষেত্রে প্রকৃত ভর মেজারমেন্ট করার সূত্রটা হচ্ছে রুট ওভার m1 m2। তাহলে এখানে রুট ওভার m1 মানে 4 আর m2 মানে 9, তাহলে রুট ওভার 9 4 36, 36, তো 36 এর বর্গমূল করলে হয় কত, 6, তাহলে অ্যান্সারটা হচ্ছে আমার 6 কেজি। তাহলে এই ধরনের প্রশ্ন থাকলে এভাবে করতে হবে। এর সাথে সাথে তোমাদের আরো একটা প্রশ্ন দেয়, যদি বাহু অসমান যদি না থাকে, যদি তুলা পাত্র দুটোতে গন্ডগোল থাকে, তখন যদি দুটো আলাদা আলাদা পাত্রে ভর মেজারমেন্ট করে একটাতে যদি আমরা m1 পাই আর একটাতে যদি m2 পাই, তাহলে সেক্ষেত্রে বাহু দুটো যদি অসমান না থাকে, সমান থাকে কিন্তু দুটো পাত্রের ভরের পার্থক্যের জন্য যদি ভর আলাদা আলাদা পাই, তাহলে সেক্ষেত্রে প্রকৃত ভরটা মেজারমেন্ট করার সূত্রটা হচ্ছে m1 + m2/2। তবে এক্ষেত্রে আমাকে বলেই দিয়েছে বাহু দুটো অসমান, তাই এক্ষেত্রে ব্যবহৃত সূত্রটা হবে রুট ওভার m1 m2। ওকে, আর এই প্রশ্নটার উত্তর যেমনটা পেলাম 6 কেজি। ক্লিয়ার? এর সাথে সাথে আজকে শেষ করছি, ভালো থাকবে, গড ব্লেস ইউ অল, থ্যাংক ইউ।